কি তর্ক বিতর্ক ফট করে দেখে আমাকে ঘুষি দেয়া শুরু। আমি এর মধ্যে আমি চিন্তা করছি আমার লোকজন আছে, আল্লাহ না করুক এটা, তারপর আমি আমার লোকজনকে আমি কিসের নিজের অ্যাসাল্ট, আমি আমার নিজের লোকদেরকে থামার চেষ্টা করছি। সরকারকে পতন না ঘটিয়ে আমি মরি আর বাস আসছি, একদিন মরবো একদিন, আল্লাহ যদি আমাকে কবুল করে আমার শেষ রক্ত বিন্দু আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে ইনশাআল্লাহ আমি বিদায় হব। আল্লাহ আমার বাঁচাক এবং মরুক, আমি মরার জন্য আসছি, আমি বাঁচার জন্য আসিনি। দেখবো ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করে, এবং আমাকে যেহেতু হাত দিছে কথা বুঝছেন, রক্তাক্ত করছে, এই যে দেখেন অবস্থা করছি, আমি কি করছি, আমি একজন প্রার্থী, আমি একজন ওদের চেয়ে মুরব্বী, আমার দাড়ি পাতা, আমি একজন আলেম মানুষ, পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান, আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না, এত নিকৃষ্ট, এত জানোয়ার হতে পারে মানুষ, এত পিশাচ হতে পারে মানুষ, বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে, এত পিশাচ হতে পারে কোন মানুষ, এরা কি মানুষ? ক্ষমতার মোহে পাগল হয়ে গেছে, মামলা তো করবে, মামলা করা হবে, আইন করা জানে যারা, আমরা সব আজকে কোন দেখি নির্বাচন, নির্বাচন শেষ হোক তারপর ইনশাআল্লাহ রাস্তা, আমি যেহেতু রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তা আর ছাড়ব। তার গায়ে কেউ ঘুষি মারছে, এটা আমার জন্য আসলে খুবই লজ্জাজনক, এরা কারা করছে না করছে এটার জন্য আমি নিজে যাচ্ছি এই দিয়ে, ওখানে যারা পাবো যাদের যাদের এসব জড়িত তাদেরকে বের করবো এবং তাদেরকে দায়িত্ব।